আমাদের চোখকে যে খুব সহজেই বোকা বানানো যায় তা হয়তো অনেকেই জানেন। মানুষের চোখের ক্ষমতা সীমিত, যে কারণে কিছু ছবি আপনাকে দেবে এমন দৃষ্টি বিভ্রমের অভিজ্ঞতা যা আপনাকে চমৎকৃত করবে। বৃষ্টি মাথা ঘুরিয়ে দেয়া দৃষ্টি বিভ্রম নিয়ে দেখুন এই পর্ব। ছবিতে লাল রেখাগুলোকে আঁকা বাঁকা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, কিন্তু বিশ্বাস করুন সবগুলোই একই সমান্তরালে রয়েছে। বামের ছবিতে দেখলে মনে হয় কালো রেখাটার বাকি অংশ নীল রেখাটা, কিন্তু ডানের ছবিতে দেখা যায় কালো রেখার আসল অবস্থান। কি দেখতে পাচ্ছেন, একটি পানপাত্র না দুজন মানুষের মুখ? মাঝের বৃত্তটি কি স্থির থাকছে না নড়ছে? ছবির বৃত্তগুলোকে নিশ্চয় ঘুরতে দেখতে পাচ্ছেন। অবিশ্বাস্য মনে হলেও হলুদ রেখা দুটির দৈর্ঘ্য কিন্তু সমান। মাঝের বৃত্তটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকুন, দেখবেন বাইরের বৃত্ত নড়াচড়া করছে। ছবির ধূসর রঙের বারটি দেখে মনে হয় তা যেন রং পরিবর্তন করেছে, কিন্তু বারটির রং সব জায়গায় এক, পরিবর্তন হয়েছে ব্যাকগ্রাউন্ডে। ছবির দিকে তাকান, সহজেই বুঝবেন পাতাগুলোতে কেমন ঢেউ খেলে যাচ্ছে। ছবির চারটি লাইন আঁকাবাঁকা মনে হলেও সবগুলোই একই সমান্তরালে রয়েছে। ছবির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকুন, একটি গরুর প্রতিকৃতি দেখতে পাচ্ছেন কি? মনে হচ্ছে ছবির মাঝের অংশটা যেন দেবে যাচ্ছে, আপনিও কি তাই দেখতে পাচ্ছেন? ছবিতে এক তরুণীকে দেখতে পাচ্ছেন না এক বৃদ্ধাকে? ছবিতে সাদা লাইন এবং বিন্দুগুলোর মাঝ দিয়ে কালো বিন্দু উদয় হতে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ছবির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে মনে হয় ছবির মাঝের অংশ যেন মোচড় খাচ্ছে, একটার ভেতর আরেকটা বৃত্ত, কিছুক্ষণ তাকিয়ে থাকলে দুটিকেই ঘুরছে মনে হয়। এই ছবিটি থেকে যত দূরে যাবেন ছবির ভেতরের ছবি আরও স্পষ্ট হবে। ছবির তির্যক লাইনগুলো আঁকাবাঁকা মনে হলেও তা আসলে সমান্তরাল। ছবির দানব দুটির আকার কিন্তু সমান। মাঝের ক্রসে 10 সেকেন্ড তাকিয়ে থাকুন, দেখুন গোলাপি ফোঁটাগুলো মিলিয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন, ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে, আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।